আসসালামু আলাইকুম। এই ভেজিটেরিয়ান থাকার একটা কারণ আছে, কারণ শীতের সময় মাঘ মাসের কত তারিখ যাচ্ছে, আজকে হলো মাঘ মাসের হলো 11 তারিখ। শুনেছি মাঘ মাসের হলো বাংলায় একটা প্রতিপাদ্য কথাটা আছে যে যে মাঘ মাসে নাকি শীতে বাঘ কাঁপে। এটা হলো সেই ছোটকাল থেকে শুনে আসতেছি, আমার মুরব্বীরা বলেন বা আমার পাড়া প্রতিবেশীরা বলেন, সবাই এই ডায়লগটা দিয়ে আসছে। এখনো সবাই এই ডায়লগটাই দিচ্ছে যে মাঘ মাসে বাঘ কাঁপে। কিন্তু গত 3-4 বছরের চাইতে এবার যে শীতের যে অবস্থা গেছে, শীতটা প্রচুর পরিমাণে খুবই তীক্ষ্ণ একটা শীত প্রবাহিত হলো এবং এখনো যাচ্ছে। তো মাঘ মাসের দিকে বেশিরভাগ হলো কি শীতের সমাপ্ত কাল, যেটা হলো কি যে এখান থেকে মনে করেন যে শীতের যে সমাপ্ত ঘটতেছে, এখান থেকেই হলো শীতের সমাপ্ত বা ইতি টানতেছে। এই জন্যে হলো কি যে এই অবস্থায় ভেজ ধরে থাকার কারণ। তো আমি আজকে মনে করেন যে রাত হয়ে গেছে, আজকে হলো 25 তারিখ, আজকে বৃহস্পতিবার। এই ভিডিওটা হয়তো বা আজকে আপলোড হবে না, এটা আমি শুক্রবারে এই ভিডিওটা আপলোড করব। তো আমি কিছু শীত সম্পর্কে কিছু বলবো, কারণ আমি গ্রামে থাকি। আমরা অনেকে সবাই আছে যে আমরা বেশি অর্ধেক গ্রামে বসবাস করি, তবে গ্রামের শীত এবং যারা শহরে বসবাস করো, গ্রাম এবং শহরের শীত দুইটার মধ্যে কিন্তু একটু ডিফিকাল্ট আছে। সেটা হলো কি যে শহরে প্রচুর পরিমাণে দালান কোঠা থাকে, কিন্তু গ্রামে তো ওই রকম দালান কোঠা থাকে না, মাটির বাড়ি আর পাকা বাড়ি থাকে, অতটা ছাদের বাড়িও না, এটা বললেও ভুল হবে। বর্তমান এখন যে প্রজন্ম চলে আসছে, তা হলো এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন ফ্ল্যাট বাসা হচ্ছে। আমি এখন অ্যাকচুয়ালি আমি আর বাড়িটা হলো ইটের বাড়ি, বাট ছাদটা ওইভাবে দেওয়া নাই, উপরে আছে হলো বাঁশ এবং তালের তীর। তবে মাটির যে একটা ঐতিহ্য, সেটা এখনো বজায় রাখা হয়েছে এখনো। তো শীতটা আসলে এই শীতটা বলতে কি, এই শীতটা চলে গেছে, এখনো মনে করেন যে এখনো তালের তালের তাল বলতেছি কেন, এই তীরের কথা বলছি তো, যে এই জন্য তাল মনে আসছে যে শীতের সময় আসলে বেশিরভাগ খেজুরের রস, তো ছোটবেলা আগে খাইছি, খেজুরের রস খাইছি, নিজের বাড়িতেই খেজুরের রস বেশিরভাগ খাওয়া দাওয়া হয়েছে। তো শীতটা আসলে শীত নিয়ে আজকে বেশিরভাগ কথাবার্তা বলছিলাম, যে শীত নিয়ে একটু কথাবার্তা, শীতের সময় আসছে, শীত নিয়ে দুটা কথাবার্তা নাই বলি না বললে কিরকম হয়। তাই সকাল অ্যাকচুয়ালি আমি সকাল সকালে আসলে আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে আমি আমার গন্তব্যটা শুরু হয়, সারাটা দিনই আমি বাড়ির বাইরে থাকি। আর নিজে মনে করেন যে একটা ছোটোখাটো জব করি, আর এপাশে একটা বিজনেস করার একটা প্ল্যান রয়েছে, তবে জানি না কতটুকু সাকসেস হবে, আমি এটা জানি না। তো বিজনেসের জন্য অবশ্যই টাকা পয়সার একটু ব্যাপার আছে, কারণ টাকা পয়সা ম্যানেজ করাটা হলো সবচাইতে বড় ব্যাপার। তো শীতের সময়টা যে আগে তো আমি এভাবে জানতাম না যে শীতের সময়টা হলো কি, শীত কীরকম যে হয় এরকম অনুভূতি পায় না, কারণ কিছু সময় ছিলাম ঢাকাতে, ছিলাম আবার বাড়িতেই বেশিরভাগ ছিলাম, অতটা অনুভূতি হয় না।
বাট এখন আমি এই জিনিসটা ফিল করতে পারতেছি যে কিরকম শীত হয়, একটা মানুষের যে কষ্ট, কিরকম একটা যে মানুষের যে অনুভূতিটা আছে, এই অনুভূতিটা কিরকম শীতের সময়, মানে একটা লো লেভেলের মানুষের, অর্থাৎ যারা খেটে খায়, গরিব অসহায় দরিদ্র মানুষ, কী অবস্থায় তারা থাকে, আমি এটা ভালোভাবে টের পেলাম। এটা আসলে ভালোভাবে টের পাইছি আমি। আমি জানি না যে এই ভিডিওটা কতজন লোক দেখবে, জানি না। তবে আমার অনুভূতিগুলোকে একটু, শীতের সময় আমার অনুভূতিগুলোকে একটু ব্যক্ত করলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় পাওয়া, যে আমার এই ভিডিওটা দেখুক না কেন। আমার পার্সোনালভাবে আমি কাউকে হিটও করি নাই, কারণ শীতের সময়টা কীরকম গেছে এর অনুভূতিটা নিয়ে আমি বেশিরভাগ ব্যক্ত করলাম। আমার এই ভিডিও চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অতটা মানুষের মানে অতটা ইয়ে, যে এই চ্যানেলের মাধ্যমে যে মানুষের যে একটা অন্যরকম একটা ইয়া ধরে তুলবো তা না, এই চ্যানেলটা দিয়েই আমি আমার নিজের যে লাইফস্টাইল, নিজের যে একটা নিজের ভালো লাগা যে একটা ব্যক্ত, এসব কিছু জিনিসগুলো নিয়ে তুলে ধরবো। আর যদি তোমাদের যদি কোনো গ্রাম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা গ্রাম নিয়ে কোনো যদি ভিডিও চাও, তাহলে এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে ভিডিওটি নিচে কমেন্ট করো যে এই টাইপের ভিডিওটা দরকার। তো আপনারা হলো অডিয়েন্স, অডিয়েন্সের চাহিদা পূরণ করাই আমার সবচাইতে বড় একটা কর্তব্য। অডিয়েন্সদের আপনার অডিয়েন্স যেভাবে চাইবেন আমরা সেভাবেই ভিডিওগুলো করব। আমি বেশিরভাগ গ্রাম নিয়ে ভিডিও করি এবং পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়েই, আমি প্রকৃতি এগুলো নিয়ে বেশিরভাগ আমি ভিডিও করি এবং নিয়ে ভিডিও করব। আর অন্য কিছু নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছাও নাই, বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। তো ঘোরাফেরা করব, গ্রামে থাকব এবং কৃষিকে বেশিরভাগ প্রাধান্য দিব, কৃষি চাষ, কৃষি সাথে আমরা থাকব। আর শীতকালীন সময় একটা বলি যে শীতকালীন সময় চলে গেল, তো শীতকালীন অনেক কিছু ফসল আদি রয়েছে, সেগুলো হলো লাউ, লাউ আছে, তারপরে শিম আছে, পুঁইশাক আছে। পুঁইশাক সব সময় হয়ে থাকে, গরমের সময় বেশিরভাগ হয়, কিন্তু বর্ষার সময়ও অনেক মানুষ, শীতের সময় অনেক মানুষ পুঁইশাকের করে আমি দেখছি, খড়ালি মরিচ করে, তারপরে হলো আপনার অনেক কিছুই আবাদ করে থাকে। আই হোপ সো এই ভিডিওটি ভালো লাগবে। যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আমার এখানে ভিডিওতে নিজের কথাগুলো নিয়ে ব্যক্ত করছি, কোনো কিছুই ইয়ে করি নাই।